একজন ফিলিস্তিনি বা মুজাহিদ অথবা একজন শিশু জীবিত থাকা পর্যন্ত লড়াই চলবে। যদি 100% মুসলমানকে মেরে শেষ করে ফেলে তবু অস্ত্র বিরতি দেওয়া যাবে না। আরবের সমস্ত রাষ্ট্রদেরকে একত্রিত হয়ে ওদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। সমস্ত মুসলিমদেরকে এইসব ওয়াইসি টোয়াইসি ফেলেন, এইসব ওয়াইসি পিএলও হাবিজাবি সব রাখেন, যাদের কাছে সামর্থ্য আছে, শক্তিশালী মুসলিম কান্ট্রি, ওদের সবাইকে এক টেবিলে বসতে হবে, বসে একটা রেজলিউশন পাশ করে অনতিবিলম্বে এদের সাথে যুদ্ধের ঘোষণা করতে হবে। এদের সাথে কোনো রকম নেগোসিয়েশন মুখের ভাষার কথা বাকি নাই, সব ভাষা বন্ধ হয়ে গেছে, একটা ভাষা খোলা আছে, হিয়া হারবুল কিতাল, এটা হলো লুগাতুল কিতাল লুগাতুস সিলাহ, একটা হচ্ছে অস্ত্রের ভাষা, কিতালের ভাষা, আর কোনো ভাষাই বাকি নেই এদের সাথে। আর আমার কথায় আপনি মনে করেন না যে আমি ইহুদি বিরোধী, আমি মাজলুমদের পক্ষে জালেমের বিরুদ্ধে। আমরা জুলুম দেখে আসছি বিগত এই 100 বছরের হিস্ট্রি আপনি পড়ে দেখেন, 100 বছরের হিস্ট্রি। এখন বলতে পারেন যে এটা হলে তো পশ্চিমারও ওকে সাপোর্ট করা শুরু করবে, সবাই মিলে একটা মহাযুদ্ধ লেগে যাবে, ওইটা তো লাগতেই আছে সামনে, আজ হোক আর কাল হোক। আর চুপচাপ থেকেও কি, চুপচাপ থাকার পরেও কি মুসলমানরা জানমাল ভূমি নিরাপদে রাখতে পেরেছে? চুপচাপ শান্তিপূর্ণ থাকার পরেও কি তারা আমাদের জমি দখল করে নাই, মা বোনের ইজ্জত নেয় নাই, তারা কি আমাদের ভাইদেরকে হত্যা করে নাই, তারা কি আরবদের উপর গলায় দড়ি দেয় নাই, তারা কি পুরো বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে না? তো চুপ থেকে মরার চাইতে কি অস্ত্র ধরে মরা ভালো ছিল কি না? ওদের সাথে যুদ্ধ নতুন করে শুরু হয় নাই, এটা ভুল কথা। এই এই আমরা রেস্ট নিচ্ছি, মনে করছি ওরা খুব ভালো অস্ত্রবিরতিতে আছে, কিসের অস্ত্রবিরতি, ওর সাথে কোনো ভাষাই নেই কথা বলা। আল্লাহ পাক আমাদের নেতাদেরকে এইসব বুঝদান করুন না। আমি জানি আমরা দুর্বল, আমি বারবার এক কথা বলছি, রাষ্ট্র হিসেবে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে এবং এখানে ছোট পরিসরে কথা বলে কিছুই, অ্যাটলিস্ট আমরা আমাদের চেতনা তো লালন করতে পারি। ওই যে বললাম আপনি হাত দিয়ে পড়ছেন না, হাদিস তাহলে কি বলছে, মুখ দিয়ে বলতে হবে, মুখ দিয়ে পারছেন না, অন্তত পক্ষে আপনাকে মন থেকে ঘৃণা করতে হবে। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র থেকে এদের রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করে দেওয়া উচিত, রাখাই উচিত না, কারণ কোনো কূটনৈতিক সম্পর্কই রাখা উচিত, ওর সাথে সম্পর্ক কিসের, শত্রুর সাথে আবার কি সম্পর্ক? এটা আহ্বান জানাচ্ছে বিশ্বের বড় বড় কান্ট্রিগুলো, তুরস্কের মতো কান্ট্রি পর্যন্ত দেখলাম সেদিন বলছে যে যাদেরকে সন্ত্রাসী হিসেবে ওরা তুলে ধরছে এরা সন্ত্রাসী নয়, তারা মাজলুম নির্যাতিত স্বাধীনতাকামী মুজাহিদ, ওরা কথা বলা শুরু করেছে, ইরান কথা বলছে, আরব কান্ট্রিও কিছু কথা বলছে, বাট লোক দেখানো কথা বলা আর সত্যিকারের পদক্ষেপ নেওয়ার মধ্যে পার্থক্য আছে। যদি এভাবে পদক্ষেপ আমরা নিতে ব্যর্থ হই আল্লাহ আমাদেরকে ধরবে, ওই ভাইরা হাসতে হাসতে জান্নাতে চলেই গেছে, ওদের কিচ্ছু যায় আসবে না, ওরা ভালো আছে এখন, ওরা অনন্তকালের নাজ নেয়ামতের মধ্যে আছে, বরং ওরা বলছে আল্লাহকে, আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দাও, আরেকবার শহীদ হয়ে আস, আল্লাহ আমাদেরকে ধরবেন। অ্যাটলিস্ট বললাম কয়েকটা পয়েন্ট, কূটনৈতিক সম্পর্ক রাখার দরকার নেই, অন্তত আমি হলে রাখতাম না, আপনি রাখতে চাইলে রাখেন, আপনার কবর আপনার, হিসেব আপনার, আমরা হলে রাখতাম না কখনো না। দুই নম্বর, মুসলিম কান্ট্রিগুলোর ঐক্যবদ্ধ হতে হবে, এবং যেসব মুসলিম কান্ট্রির মধ্যে পারমাণবিক অস্ত্র আছে ওদেরকে একতাবদ্ধ হতে হবে, হয়ে একটা ফোরাম গঠন করতে হবে, যদি অর্থনৈতিকভাবে ব্রিক্স গঠন করতে পারেন, এটা করতে পারেন, সেটা করতে পারেন, তাহলে অবশ্যই ইউনাইটেড মুসলিম প্ল্যাটফর্ম করা সম্ভব। যে উদ্যোগ নেবে আল্লাহ পাক দেখবেন তাকে ইমারতের আসনে বসিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। শুধু মুখের কথা না, ইনিশিয়েটিভ নিতে হবে, পণ্যগুলো বয়কট করতে হবে, রাষ্ট্রদূতদের সাথে রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ফেলতে হবে, তেল বন্ধ করে দেন, তেল বন্ধ করে দেওয়া, বাণিজ্য বন্ধ করে দেন। শুধু দুটা ভাষা খোলা থাকবে, এক যদি তারা এভাবে জুলুম করতে থাকে শেষ বিন্দু পর্যন্ত আমরা অস্ত্র ধরে লড়াই করতে থাকবো, আর যদি ওরা নেগোসিয়েশন করতে চায় তাহলে যতক্ষণ পর্যন্ত ওরা আমাদের ভূমি ছেড়ে চলে না যাচ্ছে ততক্ষণ কোনো শান্তি আলোচনার কোনো সুযোগ নেই। যদি ওরা রাজি হয় যে আমরা পুরো ফিলিস্তিন ছেড়ে দিব,
এবং আমাদের যারা উদ্বাস্তু সবাইকে ফিরিয়ে আনতে পারবো, এবং আমাদের এক একজন ভাই এক একজন বাচ্চার হত্যার রক্তপণ দিয়াত দিবে, তারপরে কোনো শান্তি আলোচনা হতে পারে, তার আগে না। তার আগ পর্যন্ত একটাই ভাষা চালু আছে, লেগাতুসসিলাহ, অস্ত্রের ভাষা। যাদের সামর্থ্য আছে তারা এই কাজটা অবশ্যই করবে। আমরা ওদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে বিজয় দান করে, আমিন। আল্লাহ পাক যেন তাদেরকে তার গায়েবী মদদ দান করে, আমিন। আসমান থেকে আল্লাহ যেন ফেরেশতা পাঠায় সাহায্য করে, আমিন। আল্লাহ পাক যেন আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে যে হত্যা করা হয়েছে, এই বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে অনন্ত সুখের জীবন দান করে, আমিন। আল্লাহ পাক যেন প্রত্যেক জালেমের শেকড় আল্লাহ পাক উপরে ফেলে দেন, আমিন। আর আমরা জানি ইনশাআল্লাহ অচিরেই মুসলিমদের এই টেবিলটা উল্টাবে, কিন্তু যদি আমরা আমাদের দায়িত্ব পালন না করি, ওই যে ভাই বললাম, নামাজ নাই, ইসলাম সংশোধন নাই, কোরআন নাই, হাদিস নাই, চর্চা নাই, কিছু নাই, চেতনা নাই, তখন শুধু এগুলো কথা বলাই হবে, কোনো কাজ হবে। আল্লাহ পাক আমাকে জানা অনুযায়ী বলা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটা পয়েন্ট আছে, এইসব ইস্যু নিয়ে ভিতরের যে মোনাফেকরা পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করে, এগুলোকে পিটাই বের করবেন এখান থেকে, উম্মা থেকে এদেরকেও পিটাই বের করবেন। সালাউদ্দিন আইয়ুবি রহমুল্লাহ করেন নাই, আপনি এখন পিটাইতে যান না, এটা যাদের সামর্থ্য আছে ওদের তাদেরকে বলেছি আমি, অনলাইনে যাবে এটা, ঠিক আছে? যাদের সামর্থ্য আছে তারা পিটাবে, আপনার হাত তোলার এখন সামর্থ্য নাই। কখন সামর্থ্য হবে? যখন আপনি মদিনার মতো কিছু পাবেন, এবং যখন আপনার আমির থাকবে, যখন আপনার ইউনাইটেড প্ল্যাটফর্ম থাকবে, ইমারা থাকবে, জামাআ থাকবে, তখন পারবে। ওই যে মক্কাতে আমরা মার খেয়েছি না, তখন কি আমরা হাত দিয়ে কোনো প্রতিবাদ করতে পেরেছি? কিন্তু মদিনাতে যখন আমরা ঐক্যবদ্ধ হয়েছি, প্ল্যাটফর্ম পেয়েছি, তখন কি আমাদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা ছিল কারো? এইটা বুঝে নেন, তারা কিছু লাগবে। তাহলে বদরগঞ্জবাসীকে এটা বলতে চাই, এই বদরগঞ্জের বদরের চেতনায় আল্লাহ পাক আমাদেরকে ইমানি জজবা এবং আলো দান করুন, আমিন। এই জায়গাটার নাম তো তাহলে পবিত্র নাম, তাই না? কেন বদর যুদ্ধ হলো, তারপরে উম্মার অবস্থা কী হলো, কেন আমরা মদিনায় ওদের সাথে যুদ্ধ করলাম, আল্লাহ নবীর শেষ ওসিয়ত কী ছিল, এখন ওই ওসিয়ত অনুযায়ী আমরা কাজ করছি কি না, এগুলো ভাববেন বদরগঞ্জবাসী বসে বসে। আর এখনকার মতো যে গৃহীত পদক্ষেপগুলো নিতে পারি আমরা, ফার্স্ট অফ অল ভাই, আমরা আমাদের ইসলাম সংশোধনের চেষ্টা করি। দুই নম্বর, আমরা আমাদের বাচ্চাদেরকে মানুষ করে যাবো ইনশাআল্লাহ। আপনি আপনার বাচ্চাকে মানুষ করে যাবেন। আমাদের বাচ্চারা যদি দেখে এইসব কোনো ভিডিও তো চোখের সামনে পড়ে, আমাদেরকে জিজ্ঞাসা করছে, বাবা বাচ্চাটা বাবুটা কাঁদতেছে কেন? আমরা বলতেছি যে বাবা, এই ছোট্ট বাচ্চাগুলোকে এই শয়তানরা মেরে ফেলছে। আমাদের এই ছোট্ট বাচ্চাদেরকে এই শয়তানরা মেরে ফেলছে। আমরা বলতেছি, বাবা তুমি যখন বড় হবা তুমি নিজে এই শয়তানদেরকে মেরে ফেলবে। বলতেছে ইনশাআল্লাহ, ছেলে বলতেছে ইনশাআল্লাহ, ঠিক আছে? বাচ্চা মানুষ করেন আপনি, আমরা হয়তো কত বছর বাঁচবো, 20-30 বছর হায়েস্ট, এভারেজ বলতেছি ভাই, এভারেজ আর কথা বললাম, হায়েস্ট কত বছর আপনি বাঁচবেন? 70 বছর, 60 বছর, 65 বছর, 100 বছর? বাচ্চাদেরকে মানুষ করে যাব, ইসলাম করি, সন্তান প্রতিপালন করি, ইহুদি পণ্য বয়কট করে। তিন, আমাদের রাষ্ট্রদূত বহিষ্কারের ক্ষমতা নাই, যাদের ক্ষমতা আছে তারা যদি করে আলহামদুলিল্লাহ করবো, আমি দোয়া করবো তাদের জন্য। শেষ কথা হচ্ছে, অয়েল বয়কট করা সমাধান, অর্থনৈতিক অবরোধ দেওয়া সমাধান, মুসলিম রাষ্ট্রগুলো একত্রিত হয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ একটা সমাধান, এবং তাদেরকে চাপ, যত রকম চাপ দেওয়া যায় চাপ দেওয়াটা সমাধান, এর বাইরে সমাধানের কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।